হাই এভরিওয়ান, আজি মই আপোনালোকৰ লগত আলোচনা কৰিম যিবিলাক কম্পিটিটিভ এক্সামত সাধাৰণতে আমাৰ ডিৰেকশ্যনৰ দিক নিৰ্ণয়ৰ কোশ্চেনবিলাক আহি থাকে। এই দিক নিৰ্ণয়ৰ কোশ্চেনবিলাক আমি কেনেকৈ ছল্ভ কৰিম? এই প্ৰব্লেমবিলাক ইমান টান নহয়, যিহেতু ৰিজনিঙৰ হয়, অলপ মানে ঘূৰাই পকাই দিয়া থাকে। আমি ভালকৈ বুজি ল'লে কোশ্চেনটো বহুত ইজি হয়। গতিকে এই কোশ্চেনবিলাক কেনেকৈ ছল্ভ কৰিম তাকে মই দেখুৱাব বিচাৰিছোঁ। ভিডিঅ'টো লাইক কৰিব আৰু চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰিব। মই প্ৰথম কোৱেশ্চনটোৰে আৰম্ভ কৰিছোঁ। চন্দন ফেচেছ টুৱাৰ্ডছ নৰ্থ, টাৰ্ণিং টু হিজ ৰাইট, হি ৱাকছ 25 মিটাৰ, হি দেন টাৰ্ণছ টু হিজ লেফ্ট এণ্ড ৱাকছ 30 মিটাৰ, নেক্সট হি মুভছ 25 মিটাৰ আফটাৰ টাৰ্ণিং টু হিজ ৰাইট, হি দেন টাৰ্ণছ টু হিজ ৰাইট এগেইন এণ্ড ৱাকছ 55 মিটাৰ, ফাইনেলি হি টাৰ্ণছ টু দ্য ৰাইট এণ্ড মুভছ 40 মিটাৰ। ইন হুইচ ডিৰেকশ্যন ইজ হি নাও ফ্ৰম হিজ ষ্টাৰ্টিং পইণ্ট? ফাৰ্ষ্ট মই ডিৰেকশ্যনটো আঁকি লওঁ। এইটো নৰ্থ ডিৰেকশ্যন, এইটো হ'ল চাউথ ডিৰেকশ্যন, এইটো হ'ল ইষ্ট আৰু এইটো হ'ল ৱেষ্ট। চন্দন ফেচেছ টুৱাৰ্ডছ নৰ্থ, মানে চন্দন ইয়াতে ৰৈ আছিলে চাপ'জ। এতিয়া ইয়াত কৈছে চাপ'জ মানুহজন চন্দন ইয়াতে ৰৈ আছিলে, এইটো ডিৰেকশ্যনত ই মুখ কৰি ৰৈ আছিলে। তাৰপিছত টুৱাৰ্ডছ নৰ্থ, তেনেহ'লে নৰ্থ এইটো ডিৰেকশ্যনত মুখ কৰিছিলে। টাৰ্ণিং টু হিজ ৰাইট, ৰাইট টাৰ্ণিং ল'লে এইটো ডিৰেকশ্যনত টাৰ্ণ মাৰিব লাগিব, মানে এইটো ফেচ হৈ গ'ল। এতিয়া এইটো ফেচ টাৰ্ণিং লৈয়ে সি 25 মিটাৰ, এইফালে 25 মিটাৰ আহিলে। অহাৰ পিছত কি কৰিলে, হি দেন টাৰ্ণছ লেফ্ট এণ্ড ৱাকছ 30 মিটাৰ। ইয়াৰ পৰা কি কৰিলে, লেফ্ট টাৰ্ণ ল'লে, লেফ্ট টাৰ্ণ লৈ 30 মিটাৰ এইটো ডিৰেকশ্যনত আহিলে। 30 মিটাৰ যোৱাৰ পিছত নেক্সট হি মুভছ 25 মিটাৰ, ইয়াৰ পৰা 25 মিটাৰ গ'লে, এইখিনি পইণ্টৰ পৰা, এই পইণ্টটোৰ পৰা 25 মিটাৰ গ'লে, টাৰ্ণিং টু হিজ ৰাইট, ইয়াৰ পৰা ৰাইট টাৰ্ণ এনেকৈ ল'ব, তেনেহ'লে ই 25 মিটাৰ এইফালে আহিলে। অহাৰ পিছত কি কৰিলে, হি দেন টাৰ্ণছ এইটো পইণ্টৰ পৰা এইটো পইণ্টৰ পৰা, তেনেহ'লে হি ক'ত আহিলে, টাৰ্ণছ ৰাইট এণ্ড ৱাকছ 55 মিটাৰ, মানে এইটো পইণ্টৰ পৰা সি এইটো ডিৰেকশ্যনত আহিলে। অহাৰ পিছত এইটো পইণ্টৰ পৰা সি 55 মিটাৰ এইটো ডিৰেকশ্যনত মুভ কৰিলে, 55 মিটাৰ। এই 55 মিটাৰ অহাৰ পিছত ফাইনেলি হি টাৰ্ণছ ৰাইট এণ্ড মুভছ 40 মিটাৰ, ই এইটো পইণ্ট পালে। পোৱাৰ পিছত আকৌ ৰাইট টাৰ্ণিং ল'লে, ৰাইট টাৰ্ণিং লৈ এইফালে সি 40 মিটাৰ ৱাক কৰিলে, 40 মিটাৰ। এতিয়া ইয়াৰ ফাইনেল পজিশ্যন এইটো, ইয়াৰ ষ্টাৰ্টিং পজিশ্যন এইটো, ষ্টাৰ্টিং পজিশ্যনৰ পৰা ফাইনেল পজিশ্যনৰ ডিৰেকশ্যন এইটো, এইটো হ'ল ষ্টাৰ্টিঙৰ পৰা ফাইনেল, এই ডিৰেকশ্যনত সি আহি আছিলে। এতিয়া আমাক সুধিছে, ইন হুইচ ডিৰেকশ্যন ইজ হি নাও ফ্ৰম হিজ ষ্টাৰ্টিং পইণ্ট? এইটো তাৰ ষ্টাৰ্টিং পইণ্ট আছিলে এইটো, আৰু তাৰ এণ্ডিং পইণ্ট হ'ল এইটো। গতিকে এইটো কোনটো ডিৰেকশ্যনত আছে? এইটো সি ইষ্টত গৈছিলে, এইটো হ'ল ইষ্ট, আৰু এইটো হ'ল আমাৰ চাউথ। তেনেহ'লে ইষ্ট আৰু চাউথ এইটো ডিৰেকশ্যনত গৈ আছে, এইটো ডিৰেকশ্যনত গৈ আছে, এইটো ডিৰেকশ্যনত গ'লে আমাৰ এই ডিৰেকশ্যনটো কোৱা হ'ব চাউথ ইষ্ট ডিৰেকশ্যন। তেনেহ'লে ই ফাইনেলি কোন পজিশ্যন পালেগৈ, কোনটো ডিৰেকশ্যনত পালে, ফ্ৰম দ্য ষ্টাৰ্টিং পইণ্ট, ফাইনেলি সি চাউথ ইষ্ট ডিৰেকশ্যনত ৰৈ আছেগৈ, এইটো হ'ব আমাৰ কাৰেক্ট এনচাৰ। এইখিনি আমাৰ জাষ্ট নলেজ থাকিলে হ'ল, কোনটোক নৰ্থ কয়, কোনটোক চাউথ, কোনটোক ইষ্ট ৱেষ্ট, এইখিনি ক'লে আমি এনচাৰবিলাক উলিয়াব পাৰিম। ছেকেণ্ড কোৱেশ্যন, দীপিকা মুভছ আ ডিষ্টেঞ্চ অফ 75 মিটাৰ টুৱাৰ্ডছ দ্য নৰ্থ, শ্বি দেন টাৰ্ণ টু লেফ্ট এণ্ড ৱাকিং ফৰ এবাউট 25 মিটাৰ এণ্ড টাৰ্ণ লেফ্ট এগেইন এণ্ড ৱাক 80 মিটাৰ, ফাইনেলি শ্বি টাৰ্ণ টু দ্য ৰাইট at an angle of 45 degree in which direction was she facing now? তেনেহ'লে ইয়াৰ কাৰণে মই ফাৰ্ষ্ট ডিৰেকশ্যনটো আঁকি লওঁ, কাৰণ এইবিলাকত ডিৰেকশ্যনটো চবতকৈ ইম্পৰ্টেণ্ট হয়। ডিৰেকশ্যনটো আঁকি ল'লোঁ মই, এইটোৰ নাম দিলোঁ নৰ্থ, এইটো দিলোঁ চাউথ। নাম মই দিলে নহ'ব, যিটো একচুৱেল হয় সেইটোৱে দিব লাগিব। এইটো হয় ইষ্ট, এইটো হয় ৱেষ্ট, এই ডিৰেকশ্যনটো দিয়া হ'ল। তাৰপিছত কৈছিলে, দীপিকা মুভছ আ ডিষ্টেঞ্চ অফ 75 মিটাৰ টুৱাৰ্ডছ দ্য নৰ্থ। চাপ'জ ইয়াতে দীপিকা ৰৈ আছিলে, টুৱাৰ্ডছ নৰ্থ, নৰ্থ হ'লে এইটো ডিৰেকশ্যনত, এইটো ডিৰেকশ্যনত যাব, এইটো ডিৰেকশ্যনত 75 মিটাৰ সি ৱাক কৰিলে। শ্বি দেন টাৰ্ণ টু লেফ্ট, লেফ্ট টাৰ্ণ ল'লে,
এইটো ডিরেকশনত গলে ইয়ার টার্নিংটো লেফট টার্ন হব এইটো লেফট এন্ড ওয়াকিং 25 মিটার এইখানে হে গলে 25 মিটার তার পিছত এগেইন টার্ন এইফালে গই আছেলে এইটো ডিরেকশনত গই আছেলে লেফট টার্ন হলে এইটো ডিরেকশনত আহি যাব আৰু 80 মিটার 80 মিটার গলে এইখানে লৈকে ললো মই 80 মিটার 80 মিটার ফাইনালি সি টার্ন টু দা রাইট এট এন অ্যাঙ্গেল 45 ডিগ্রি এইটো পয়েন্টৰ পৰা 45 ডিগ্রি তেনহলে এইটো আৰু এইটো 90 ডিগ্রি হ'ব ইয়াত 45 ডিগ্রি এনেকুৱা হ'ব 45 ডিগ্রি অ্যাঙ্গেলত হি মুভ কৰিলে টার্নিং ললে তেনহলে এই অ্যাঙ্গেলটো ইয়াৰ হল 45 ডিগ্রি এতিয়া এইটো ডিরেকশনত আহিলে আৰু এইটো টাইট পজিশন টিপিকাল পজিশন এতিয়া আমাক কৈছে ডিরেকশন ওয়াজ সি ফেসিং নাও কোনটো ডিরেকশনত আছে এতিয়া চাওক এইটো ডিরেকশন ইয়াতে আছিলে নর্থ নর্থৰ পৰা গলে গৈ ওয়েস্টৰ ফালে আহিলে ওয়েস্টৰ পৰা আকৌ সাউথৰ ফালে আহিলে তার মানে এইটো হল ওয়েস্ট আৰু এইটো হল সাউথ এইখিনিত আছে এইটো হল ওয়েস্ট আৰু সাউথৰ মাজত এইটো 90 ডিগ্রি এইটো হল 45 ডিগ্রি তেনেহলে এইটো হব সাউথ ওয়েস্ট ডিরেকশন এতিয়া কোনটো ডিরেকশনত আছে সাউথ ওয়েস্ট ডিরেকশনত তাই আছে ফাইনালি নেক্সট কোশ্চেনটো দিছে রহমান ওয়াকস আ ডিস্টেন্স অফ 3 কিলোমিটার টুয়ার্ডস নর্থ নর্থৰ ফালে গৈ আছে 3 কিলোমিটার দেন টার্নস টু হিজ লেফট লেফটৰ টার্ন ললে আৰু 2 কিলোমিটার গলে এগেইন টার্নস টু লেফট এন্ড 3 কিলোমিটার গলে এট দিস পয়েন্ট হি টার্নস টু হিজ লেফট হেই 3 কিলোমিটার যোৱাৰ পিছত লেফট টার্ন ললে আৰু 3 কিলোমিটার এগেইন ওয়াক কৰিলে হাউ মেনি কিলোমিটার্স ইজ হি ফ্রম দা স্টার্টিং পয়েন্ট কিমান কিলোমিটারত আছে সেইটো উলিয়াব লাগে তো মই আঁকি লওঁ ফিগারটো এইটো নর্থ এইটো সাউথ এইটো ইষ্ট এইটো ওয়েস্ট ফার্স্টত কোন ডিরেকশনত গৈছে নর্থ ডিরেকশনত গৈছে নর্থ ডিরেকশনত মই দিলো 3 কিলোমিটার এইটো নর্থ ডিরেকশনত সাপোজ এ পয়েন্ট ললো এটা এ টু বি গলে 3 কিলোমিটার তারপর হি টার্নস টু হিজ লেফট এইটো ডিরেকশনত গলে লেফট ডিরেকশন এইটো হব কিমান গৈছে 2 কিলোমিটার এইটো ডিরেকশনত গলে 2 কিলোমিটার এইটো মই সি পয়েন্ট দিলো এইটো সি লৈকে বিৰ পৰা সি লৈকে গলে 2 কিলোমিটার এগেইন হি টার্নস লেফট এইটো পৰা গৈ এইটো পয়েন্টত টার্নস লেফট কৰিলে এইটো ডিরেকশনত আহিব আৰু 3 কিলোমিটার ওয়াক করিলে 3 কিলোমিটার যদি ওয়াক করে এইটো ডিরেকশনত আহি ডি লৈকে 3 কিলোমিটার আহিলে এট দিস পয়েন্ট হি টার্নস টু হিজ লেফট আকৌ লেফট টার্ন করিলে এন্ড ওয়াকস ফর 3 কিলোমিটার এইখিনির পৰা 3 কিলোমিটার ইয়া লৈকে হব কারণ এইখিনি 2 কিলোমিটার এইখিনি হল 2 কিলোমিটার আৰু এইখিনি 1 কিলোমিটার এইখিনি এতিয়া এইটো পয়েন্ট আহি পালে ই পয়েন্ট লৈ আহি পালে হাউ মেনি কিলোমিটার্স ইজ হি ফ্রম দা স্টার্টিং পয়েন্ট মই আনসারটো কইয়া দিলো আনসারটো মই অলরেডি ইয়াতে কইয়া দিছো কারণ এ এর পড়া গইছে বি 3 এইখিনি গইছে 2 বি এর পড়া সি সি এর পড়া ডি আহিছে 3 তেনহলে ইয়ার পড়া আকৌ যদি টার্ন লৈছে লৈ 3 কিলোমিটার আহিছে তেনহলে এই ডিসটেন্সটো 2 কিলোমিটার কারণ এইটো 2 কিলোমিটার আৰু এইখিনি হব 1 কিলোমিটার কিমান ডিসটেন্সত আছে স্টার্টিং পয়েন্টৰ পৰা 1 কিলোমিটার ডিসটেন্সত আছে ইয়া ওয়াকস 14 মিটার টুয়ার্ডস ওয়েস্ট টার্নস টু হার রাইট এন্ড ওয়াকস 14 মিটার এন্ড টার্নস টু হার লেফট এন্ড ওয়াকস 10 মিটার এগেইন টার্নিং টু হার লেফট শি ওয়াকস 14 মিটার হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিসটেন্স ইন মিটার্স বিটুইন হার স্টার্টিং পয়েন্ট এন্ড এট দ্য প্রেজেন্ট পজিশন সো এইবিলাকৰ কাৰণে আমি আঁকিবই লাগিব এইটো ডিরেকশন ডিরেকশনটো আঁকিলে আমাৰ কাৰণে ইজি হৈ যাব ডিরেকশনটো আঁকিলো এইটো নর্থ এইটো সাউথ এইটো ইষ্ট এইটো ওয়েস্ট টু আঁকিলো তাৰপিছত কি কলে প্ৰিয়া ওয়াকস সাপোজ ইয়াতে এ পয়েন্টত আছে প্ৰিয়া ইয়াৰ পৰা ওয়েস্টত গৈছে 14 মিটাৰ মই ইয়াতে 14 মিটাৰ দি দিলো এইটো ডিৰেকশ্যনত 14 মিটাৰ এ টু বি তাৰপিছত কি কলে 14 মিটাৰ যোৱাৰ পিছত টার্নস ৰাইট ৰাইট টার্ন ললে ৰাইট টার্ন লৈ আকৌ ইফালে 14 মিটার গল এইটো ডিরেকশনত 14 মিটার গলে তারপর দেন টার্নস টু হার লেফট ইয়ার পৰা গৈ লেফটৰ টার্নস ললে আৰু 10 মিটার গলে এইখিনি 10 মিটার গলে এইটো লেফটত গৈ 10 মিটার গলে এইটো পয়েন্ট সি ললো আৰু এইটো পয়েন্ট ডি ললো 10 এগেইন টার্নিং টু হার লেফট এইটো পয়েন্ট ডি আহাৰ পিছত আকৌ টার্নিং ললে লেফটত আৰু 14 মিটার গলে এইখিনি
14 মিটার আহিলে 14 মিটার হোয়াট ইজ দা শর্টেস্ট ডিসটেন্স বিটুইন হার স্টার্টিং পয়েন্ট এন্ড প্রেজেন্ট পজিশন এইটো আছিল স্টার্টিং পয়েন্ট আর এইটো হল ই টু ললু মই প্রেজেন্ট পজিশন ইয়াতে রই আছে তেনে হলে শর্টেস্ট ডিসটেন্স তো কিমান হবো এইখিনি উলিয়াব লাগে ইয়ার পড়া ইয়ালৈকে যেটো ডিসটেন্স দিছে এইটো উলিয়াব লাগে এইখিনি হল 14 তেনে হলে 14 প্লাস এইখিনি কিমান হবো এইখিনি যদি মই জয়েন করে দিও এইটো আর এইটো ইকুয়াল হবো এইখিনি হয় 10 তেনহলে 14 প্লাস 10 কিমান হবো 24 মিটার তেনহলে আমার অ্যানসারটো হবো 24 মিটার এনেকৈ আমি অ্যানসার বিলা গলিয়াব পাৰিম মায়া স্টার্টস ফ্রম এ ওয়াকস স্ট্রেট টু পয়েন্ট বি হুইচ ইজ 4 ফিট অ্যাওয়ে শি টার্নস লেফট এট 90 ডিগ্রি এন্ড ওয়াকস টু সি হুইচ ইজ 4 ফিট অ্যাওয়ে Turns 90 degree right and goes 3 feet to D. Turns 90 degree right and 1 feet to E, turns left at 90 degree and goes to F, which is 1 feet away, and once again turns 90 degree right and goes to Z, which is 3 feet away. What is the distance between A and G? Eto sum koribole amar direction or dorkar nai. Iyate koise A point moi lolu, er pora goise 4 feet. এইখিনি যদি 4 ফিট মই লং অলপ দীঘলকে লং তেতিয়া ভাল হ'ব 4 ফিট এ টু বি বিৰ পৰা টার্ণ লৈছে লেফট লেফট টার্ণত লৈ ই আকৌ এইখিনি 4 ফিট গৈছে ইমানখিনি 4 ফিটে গৈছে সি পইণ্ট লৈ এইটো ডিৰেকচনত 4 ফিট তাৰপিছত ট্ৰান্স 90 ডিগ্ৰী ৰাইট এণ্ড গোজ 3 ফিট তাৰপিছত এইটো ৰাইট হলে এইটো ডিৰেকচনত যাব এইটো 3 ফিট গলে 3 ফিট এইটো গলে D point pale. D point puar pisot turns 90 degree left. Eto direction at goi ase. Tar pisot D point or pora turns 90 degree right and 1 feet gole. Yar pora 90 degree right lole aru 1 feet ahile. Ikhini 1 feet. D E point pale goi. E point or pora ako 1 feet 90 degree lole ikhini 1 feet hol. Eto F. F or pora ako ki lole রাইট টার্ন ললে রাইট টার্ন লই কিমানখিনি গলে এইবার 3 ফিট এইখিনি 1 ফিট এইখিনি কিমান 4 ফিট এইখিনি সব এইখিনি 4 ফিট এইখিনি পড়া তার এইখিনি 1 তাহলে 3 ফিট ইয়া লইকে আহিলে হই যাব এইখিনি 3 ফিট জি জি পয়েন্ট পালে এইখিনি 3 ফিট তেনে হলে আমার উলিয়া বলে হোয়াট ইজ দা ডিসটেন্স বিটুইন এ এন্ড জি এ আর এই জি পয়েন্ট এই দুটার মধ্যে ডিসটেন্স অলরেডি এইখিনি 4 ফিট দিয়াই আছে 4 ফিট এটা ডিসটেন্স দিয়া আছে তাৰপিছত এইখিনি কিমান আহিছে 3 ফিট মানে এইখিনি যদি আমি এড কৰি দিওঁ এইখিনি কিমান হ'ব এইখিনি হল ইয়ালৈকে এইটো যদি মই জয়েন কৰি দিওঁ তেনহলে ইয়ালৈকে হ'ব 3 আৰু এইখিনি হ'ব 1 4 প্লাস 3 প্লাস 1 ইজ ইকুৱেল টু 8 ফিট আমাৰ কৰেক্ট আনসার হ'ব 8 ফিট কোৱেশ্চন নম্বৰ 6 আ পারসন স্টার্টস ফ্ৰম আ পইণ্ট এ এণ্ড ট্ৰাভেলছ 3 কিলোমিটাৰ ইষ্টৱার্ডছ টু বি এণ্ড then turns left and travels thrice that distance to reach C. He again turns left and travels 5 times the distance he covered between A and B and reaches his destination D. The shortest distance between the starting point and the destination is a person starts from a point A and travels 3 km eastwards. Eastward koise jodi tena hole ami eitu direction to aki lo teti amar easy hobo এইটো ইষ্ট এইটো ওয়েস্ট এইটো নর্থ এইটো সাউথ এজন মানুহ ইয়াৰ পৰা এ পইণ্টৰ পৰা বি লৈ গৈছে 3 কিলোমিটাৰ সাপোজ এইখিনি 3 কিলোমিটাৰ এইটো ডিৰেকচনত গৈছে বি বি যোৱাৰ পিছত হি টার্নস লেফট তেনহলে লেফট এইটো ডিৰেকচন হ'ব লেফট এণ্ড ট্ৰাভেলছ থ্রাইস ডিসটেন্স টু রিচ সি বিৰ পৰা সি আহিলে থ্রাইস অফ এ বি মানে 9 কিলোমিটাৰ আহিবলে তিন তিন গুণ নাইন তিনি তিনি নাইন থ্ৰীৰ পৰা লেফট টাৰ্ণ ললে লেফট টাৰ্ণ ললে এইটো ডিৰেকচন যাব কাৰণ এইটো ডিৰেকচনত আহি আছিলে ট্ৰাভেলছ 5 টাইমছ এই 5 টাইমছ মানে কিমান হ'ব 15 তেনেহলে এইফালে আহিলে 15 কিলোমিটাৰ এইটো ডি পইণ্ট পালে আহি ইয়াতে ডেষ্টিনেশ্যনটো পাই গ'লে এতিয়া আমাক সুধিছে দ্য শৰ্টেষ্ট ডিষ্টেঞ্চ বিটুইন দ্য ষ্টাৰ্টিং পইণ্ট এণ্ড দ্য ডেষ্টিনেশ্যন তাৰ মানে ডি টু এ এইখিনি আমাক শৰ্টেষ্ট ডিষ্টেঞ্চটো উলিয়াব লাগে এ ডি টু উলিয়াব লাগে এইটো উলিয়াবলৈ হলে আমি কি কৰিম পাইথাগোৰাছৰ থিয়ৰেমটো ইউজ কৰিম
পাইথাগোরাসৰ থিয়ৰেম কেনেকৈ ইউজ কৰিম আমি দেখুৱাই দিছো, মই ইজিলি দেখুৱাই দিছো। এইটো জইন কৰি দিম, এইটো জইন কৰি সাপোজ মই ই দিলো, ই দিলে এইখিনি কিমান হল, এইটো 9 কিলোমিটাৰ, কাৰণ এইটো 9 কিলোমিটাৰ, এইটোও 9 কিলোমিটাৰ, আৰু এই গোটেইখিনি হল 15, এইখিনি 15, তাৰে এইখিনি হল 3 কিলোমিটাৰ, এইখিনি কিমান হব 12 কিলোমিটাৰ। তেনেহলে এই সাইডটো হল 12, এই সাইডটো হল 12, এই সাইডটো হল 9। এইটো আমাৰ অতিভুজটো উলিয়াব লাগে। অতিভুজটো কেনেকুৱা আছিলে, এইচ স্কোয়াৰ ইকুৱেল টু পি স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ, এইটো 90 ডিগ্রি হৈ গল। এইটো অতিভুজটো উলিয়াব লাগে, কৰ্ণটো উলিয়াব লাগে। তেনেহলে এইচ স্কোয়াৰৰ ভেলু কিমান হব, 144 প্লাছ 81, 225, দেয়াৰফৰ এইচ ইকুৱেল টু 15 কিলোমিটাৰ। তেনেহলে এই ডিস্টেন্সটো আমাৰ 15 কিলোমিটাৰ ওলাই গল, এনসারটো 15 কিলোমিটাৰ। ইয়াত আমি পাইথাগোৰাছ ফৰ্মুলা ইউজ কৰি আমি মেথটো কৰিলো। এনেকৈ আমি পৰীক্ষাত ইজিলি ডিৰেকশ্যনৰ চামবিলাক কৰিব, আৰু এনেকুৱা টাইপৰে কোৱেশ্যন পৰীক্ষাত দিয়া থাকে, ইমান চিন্তা কৰিব নালাগে। আশা কৰো প্ৰব্লেম কেইটা সব ভালকৈ বুজি পাইছে। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে নিশ্চয় লাইক কৰিব, আৰু চেনেলটো যদি এতিয়া ছাবস্ক্রাইব কৰা নাই ছাবস্ক্রাইব কৰিব, আৰু ফ্ৰেণ্ডবিলাকৰ লগত শ্বেয়াৰ কৰিব। থেংক ইউ।